নমস্কার সানন্দা নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি কুন্তলা চোখ রাখবো এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদে শনিবার জন্ম নেওয়া এক সন্তান প্রসূতির কাছ থেকে রবিবার চুরি গিয়েছিল দিনের বেলায় চুরি যাওয়া এই শিশু সন্তান মুহূর্তের মধ্যে তদন্ত করে খুঁজে বের করে দিয়েছিল কোতোয়ালি থানার পুলিশ ছ ঘন্টার এই অন্তর্ধান রহস্য ব্যাপক তোলপাড় হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যার জবনিকা হল মঙ্গলবার দুপুরে সুস্থ শরীরে হাসি মুখে উদ্ধার হওয়ায় নিজেদের সন্তানকে কোলি নিয়ে বাড়ি ফিরল পরিবার স্বস্তি পেল হাসপাতাল কর্মী ও আধিকারিকরা গত শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল গর্বে তার বাসিন্দা গৃহবধূ সুমিত্রা খামরুই ওই রাতেই একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল তার রবিবার দুপুরে সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকার সময় চুপি সারে শিশুটিকে চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছিল এক মহিলা ঘটনার পরে তোলপাড় পরিস্থিতি শুরু হয়েছিল হাসপাতালে পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঘটনার তদন্তে নেবে সিসিটিভি ফুটেজ দেখে কোতোয়ালি থানার পুলিশ ছ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছিল মেদিনীপুর শহরের একটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল সুলতানাবি নামে এক প্রৌঢ়াকে শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিল পুলিশ সন্ধ্যাবেলায় চিকিৎসকরা সমস্ত পরীক্ষা করে দেখেছিলেন শিশুটি সমস্ত সুস্থ ও অক্ষত রয়েছে এরপর দুদিন পর্যবেক্ষণে রেখে মঙ্গলবার দুপুরে বাড়ি যাওয়ার নির্দেশ দেন চিকিৎসকরা তবে তার আগে কোতোয়ালি থানার পুলিশ এসে রিলিজ অর্ডার দিতে হাসি মুখে বাড়ি ফিরতে পারলেন সকলেই ঘটনায় স্বস্তি হাসপাতালে কর্মী ও আধিকারিকদের তবে এই অন্তর্ধান রহস্য হাসপাতালে একাধিক বিষয়কে তৎপর হতে সাহায্য করেছে পুরনো নিরাপত্তা কর্মীদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে সমস্ত ওয়ার্ডে একই সাথে সিসিটিভি নজরদারিতে ও নার্সদের কাজ নিয়ে সতর্ক হতে নির্দেশ দিয়েছে হাসপাতাল সুপার ও আধিকারিকরা

বুধবার বাঁকুড়ার সুতিঘাট থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ও নয়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সিসিইউ ইউনিটের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে দ্রুততার সঙ্গে এই ইউনিট তৈরি করা হচ্ছে মূলত জঙ্গলমহলের মানুষদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা সুদৃঢ় করতে সরকারের এই উদ্যোগ মঙ্গলবার উক্ত দুই হাসপাতালের সিসিইউ ইউনিটগুলি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা খতিয়ে দেখতে যান ঝাড়গ্রাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত তিনি জানিয়েছেন ইউনিট দুটি পুরোপুরি তৈরি আগামীকাল তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেলারোহির মঙ্গলবার রাতে কেশিয়াড়ির সাহির কাছে রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে মৃতের পরিচয় জানা যায়নি পুলিশ তো স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি সাইকেলারোহী ছিলেন একটি ধান বোঝাই লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তার কেশিয়ারির দিক থেকে লরিটি কুলটিগ্রির দিকে যাচ্ছিল লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে বলে স্থানীয়দের বক্তব্য খবর পেয়ে পুলিশ দেহ সংগ্রহ করে কেশিয়ারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ফের হাতির আতঙ্ক এবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের আখড়াশাল গ্রামে সোমবার সন্ধেবেলায় আচমকাই পাঁচ থেকে ছটি হাতির দল গ্রামের মধ্যে প্রবেশ করে গ্রামবাসী আতঙ্কিত হয়ে হাতি তাড়ানোর জন্য সরগর শুরু করলে হাতির দলটি দিশাহারা হয়ে প্রথমে একটি বাড়ির উপর চড়াও হয় পাশাপাশি ধানের বস্তা ছেড়ে ধান খেয়ে নেয় বলে অভিযোগ বাড়ির পাশে থাকা একটি পোলট্রি ফার্মও বেশ কিছু ক্ষয়ক্ষতি করেছে গ্রামবাসীর প্রচেষ্টায় হাতির দলটিকে গ্রাম থেকে তাড়ানো হয় বর্তমানে হাতির দলটি রামরামার জঙ্গলে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর এবার ট্রেনে বাসে চুরি বা ছিনতাই হয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন নিয়ে চিন্তামুক্ত হল তমলুকের বাসিন্দারা কারণ চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া দামি মোবাইল ফোন খুঁজে বের করতে উদ্যোগী হয়েছে পুলিশ নানাভাবে খোয়া যাওয়া সাতাশটি মোবাইল ফোন উদ্ধার করে তাদের মালিকের হাতে তুলে দিলেন তমলুক মহকুমা পুলিশ অধিকারিক অতীশ বিশ্বাস গত এক দেড় মাসে তমলুক অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে একাধিক মানুষের মোবাইল ফোন চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে মোবাইল খুঁয়ে থানায় অভিযোগ দায়ের করেন অনেকে সেই মোবাইল চুরি বা ছিনতাইয়ের ঘটনায় তদন্ত নেমে তমলুক থানার স্পেশাল অপারেশন গ্রুপ ও সাইবার সেল জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাতাশটি মোবাইল ফোন উদ্ধার করে মঙ্গলবার তমলুক থানার তরফ থেকে উদ্ধার হয়ে যাওয়া সেই মোবাইলগুলিকে তাদের মালিকের হাতে তুলে দেওয়া হয় আমরা আজকে তমলুক থানার উদ্যোগে এবং আমাদের সিএমডি আনন্দের উদ্যোগে টোটাল কেস কানেকশন এবং লস্ট যে মোবাইল আছে অ্যাজ মিনি অ্যাজ টোয়েন্টি সেভেন মোবাইল আমরা রিকভার করেছি সেগুলো আমরা আগে তাদের যে ওনারগুলো আইডেন্টিফাই করা হয়ে গেছে তাদেরকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি যেগুলো আমাদের কেস কানেকশানে আছে সেগুলো আপনার প্রপার প্রসেস আমরা তাদেরকে এগুলো হ্যান্ড ওভার করে দেবো নয়াগ্রামের জামিরাপাল অঞ্চলের দারিকাপল্লী কে এস উত্তরণ ক্লাব ও পাঠাগারের ব্যবস্থাপনায় এবং আমজাম রাধা মাধব সমাজ কল্যাণ সমিতি ও রোটারি চক্ষু হাসপাতালের সহযোগিতায় ও শ্রী শ্রী কুয়ার জিউ পূজা পার্বণ ও মিলন মেলা উপলক্ষে সোমবার প্রায় শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করা হয় এছাড়া শিশু ও বয়স্কদের ডাব্লিউএইচও ও ইউএনআইএফ অনুমোদিত ভিটামিন ওষুধ দেওয়া হয় অন্যান্য বছরের ন্যায় এবারও এই মেলা আড়ম্বরের বৈচিত্র্যে ও অভিনবত্বে মানুষের মন জয় করেছে অহিংসার পূজারী জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মসাধ্য শতবর্ষ উদযাপিত হল দাঁতন দক্ষিণ চক্রের বাঁশকনি প্রাথমিক বিদ্যালয়ে চক্রের অধীন ছাপান্নটি প্রাথমিক বিদ্যালয় ছটি জুনিয়র হাই স্কুল এবং আটটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল প্রবন্ধ রচনা তাৎক্ষণিক বক্তৃতা কুইজ প্রতিযোগিতা কুইজ মাস্টার সন্তু জানার সঞ্চালনায় কুইজ প্রতিযোগিতাটি খুব আকর্ষণীয় হয়ে উঠেছিল বেনাপুরা প্রাথমিক বিদ্যালয়ে কোচিকাচাদের দ্বারা পরিবেশিত জাতির জনক মহাত্মা গান্ধী নাটকটি দর্শকের মন কেড়েছে বিশিষ্টজন ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শেখ কে শেখ কাজল মোল্লা প্রণব দাস মহাপাত্র অজিত করণ প্রমুখ উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাগণ চক্র সম্পদ কেন্দ্রের সকল কর্মী ও শিক্ষাবন্ধুগণ অংশগ্রহণকারী সকল প্রতিযোগিধাতে হাতে চারাগাছ এবং সফল প্রতিযোগীদের হাতে স্মারক তুলে দিয়ে মহাত্মা গান্ধীর আদর্শের উপর সংক্ষিপ্ত আলোচনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় জানিয়েছেন আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও সুন্দর ও আকর্ষণীয় করে তোলার আন্তরিক উদ্যোগ গ্রহণ করা হবে মেয়ের বিয়েতে রক্তদান শিবিরের আয়োজন করে নজর কাড়ল ময়না থানার আনন্দপুর গ্রামের জানা পরিবার বিয়ের কার্ডে অনুষ্ঠান সূচির পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনের কথাও উল্লেখ করেন তারা আর সেই আহ্বানে এগিয়ে আসেন অনেকে সোমবার বিকেলে একদিকে যখন পাত্রী তনুশ্রীর বিয়ের তোরজোর চলছে অন্যদিকে তখন বাড়িতেই বাঁধা মণ্ডপে রক্তদান শিবিরের আয়োজন পরিবারের সদস্য আত্মীয় পরিজন আমন্ত্রিত বন্ধু বান্ধব থেকে পাড়া প্রতিবেশী স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন অনেকে মোট তিরিশ জন রক্ত দেন এই শিবিরে রক্ত সংগ্রহের জন্য উপস্থিত ছিলেন তমলুক ব্লাড পরিবারের মেয়ের বিয়েতে বাড়িতে রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল কয়েকদিন আগেই সমাজ সেবামূলক কাজের প্রতি উৎসাহ থাকায় এই উদ্যোগে উৎসাহ কম ছিল না পেশায় নার্স তনুশ্রীর তবে বিয়ের দিনেই বাড়িতে এই শিবিরের আয়োজন করতে বাড়তি উদ্যোগী হন তার কাকু রাসবিহারী জানা তিনি বলেন আমাদের উদ্যোগে গ্রামবাসীরা ভীষণভাবে সহযোগিতা করেছেন মেয়ের বিয়ের দিনই রকম একটা শিবিরের আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে দিন কয়েক ধরে চিন্তা ভাবনা ছিল এরপর বিয়ের কার্ডে অনুষ্ঠান সূচির পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের কথা উল্লেখ করে জানা পরিবার তাদের এই উদ্যোগে খুশি পাড়া প্রতিবেশীরা তনুশ্রী বলেন মুমর্ষ রোগীর কাছে এক বোতল রক্তের প্রয়োজনীয়তা কতখানি তা আমি খুব ভালোই বুঝি মানুষের সেবার মতো বড় কাজ আর কিছুই হয় না এক বোতল রক্ত একজন মহূর্ষু রোগীর প্রাণ রক্ষা করতে পারে সামাজিক অনুষ্ঠানের অন্য নানান সেবা কাজের আয়োজন করা হয়ে থাকলেও রক্তদান শিবিরের উদ্যোগ তেমন একটা চোখে পড়ে না পারিবারিক উৎসব অনুষ্ঠানেও মানুষের এই ধরনের উদ্যোগ নিলে অনেক রোগীর প্রাণ রক্ষা হবে আনন্দপুর গ্রামে এদিন সকাল থেকে এই শিবিরকে সফল করতে জানা পরিবারের পাশে দাঁড়ান গ্রামবাসী থেকে শুরু করে স্থানীয় ক্লাবের সদস্যরা তনুশ্রীর বল অভিজিৎ বলেন মানুষের জন্য এমন উদ্যোগ দেখতে পেরে খুব ভালো লাগছে এদিন রক্তদাতাদের হাতি উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা আমরা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে যাতে এই মেসেজটা সবার কাছে যায় যাতে অন্য মানুষরা যাতে এই সব এরকম প্রোগ্রামে ইনভলভ হয় আর যে মুমূর্ষ মানুষ যারা সব রক্তাল্পতে মারা যায় যাতে সেই মানে অসুবিধাটা যেন না হয় তার জন্য ডোনেশন ক্যাম্প তো সবসময় খোলা দরকার সকলকেই ঠিক আছে মানে পাড়ায় যেমন ক্লাবে বা যে কোনো যেমন আজকে আমাদের বিয়েতে ক্ষেত্রে বলতে চাই যে প্রত্যেককে একবার করে তো রক্ত দেওয়া দরকার আর দ্বিতীয়ত ডোনার যে রক্ত দেয় ঠিক আছে তাকে তো আসতে হবে আর এরকম পাড়ায় পাড়ায় যাতে সবসময় ক্যাম্প খোলে যাতে মানুষ একসাথে এসে ব্লাড দেয় কারণ এই ব্লাড যাদের রক্তহীনতা আছে যারা মূর্মূর্ষ রোগী তাদের ক্ষেত্রে এই রক্তের ভ্যালু বা দাম প্রচুর সানন্দা নিউজ এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর